হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সরষে বাটা দিয়ে রুই মাছ। তো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে দেখো দু রকমের সরষে আছে, কাঁচা লঙ্কা আর পোস্ত, আর একটু নুন দিয়ে এটাকে পেস্ট করে নেবো। আর নুন দিয়ে পেস্ট করলে ওটা তেতো ভাগটা থাকে না। এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পাতা, আর এখানে আছে রুই মাছ রিং পিস করা আছে। তো এবারে রুই মাছের মধ্যে স্বাদ মতো নুন হলুদ লঙ্কা মাখিয়ে হালকা আমি ফ্রাই করব। আর এই রেসিপিটা একদম আমি নিজের মতো করছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো এখানে দেখো তা বসিয়ে দিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি সরষের তেল, আর দিয়ে মাছগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে হালকা আমি উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো দেখো মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এদিকে দেখো কড়াই বসিয়ে নিয়েছে, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, সরষের তেল। তো তেলটা যতক্ষণ গরম হোক, এর মধ্যে এখানে আমি মশলা মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে। তো এই বাটিটায় আমি মাছের মশলা মাখিয়েছিলাম, তো পেঁয়াজ নিয়ে নিলাম, স্বাদ মতো নুন। নুনটা কিন্তু ঠিকঠাক দিতে হবে, কারণ আমি পেস্টও নুন দিয়েছি। দিয়ে দিলাম লঙ্কা পাউডার, হলুদ পাউডার, আর দিয়ে দেবো জিরে পাউডার, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, তো পেস্টটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব মশলার সাথে। তো দেখো ভালো করে মাখিয়ে নিলাম। এইদিকে দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে, দিয়ে পেঁয়াজের মশলা মাখানো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ওপরে মাছ ভাজাগুলো আমি দিয়ে দেবো, দিয়ে লো ফ্লেমে আমি 1 মিনিট কুক করে নেব। তো দেখো 1 মিনিট কুক করে নিলাম। এবারে আমি মিক্সি জারটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। তো দিয়ে দিলাম পানি, দিয়ে একটু হালকা নেড়ে নিচ্ছি। এবারে আমি উপর থেকে একটা টমেটো কেটে দিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে এবার কভার করে লো ফ্লেমে, প্রথমে আমি হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেব, তারপর লো ফ্লেম করে কভার করে 5 মিনিট কুক করব। তো দেখো 5 মিনিট হয়ে গেছে, এবারে দেখি কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। আর রান্নাটা আমার একদম কমপ্লিট। দেখো উপরে তেল চলে এসছে, আর কত সুন্দর একটা কালার এসছে। তো আমাদের সরষে পোস্ত দিয়ে রুই মাছ একদম রেডি। তো লাস্টে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। তো তোমাদেরকে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিও।